আমরা কি শুধু হাসিনার বিচার চাই? আর কারো বিচার হবে না? সাবের হোসেন চৌধুরী কি দোয়া তুলসি পাতা? উনি এই যে সুজন, এই যে জনি, এই যে ফরাত, এই যে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে কি ওনার জড়িত থাকার উনি জড়িত ছিল না? তাহলে কেন তুমি গ্রেফতার করলা আর কেন তুমি ছেড়ে দিলে আইনকে অবমাননা করে? তাহলে আজকে এই সরকারের কাছে সর্বপ্রথম আমাদের দাবি তাকে পুনরায় গ্রেফতার করতে হবে, এবং আমরা ছাত্র জনতা আবার নতুন করে এই বিচার চাই, এবং এই বিচারের মাধ্যমে তার সঠিক বিচারটা যেন হয়, খুনের বিচারটা যেন হয় হাসিনা সহ, সেই বিচার আমরা জোরালোভাবে দাবি করি। এই বিচার হতে হবে। এই বিচার যদি না হয়, এই যে মুক্তি পাওয়া, জামিনে মুক্তি পাওয়া, এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। তাহলে বুঝতে হবে এই সরকার যেটা চলছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভিতরে যে এখনো সেই প্রেতাত্মারা বসে আছে এটা বুঝতে তার কোনো বাকি নেই। দেখেন যারা গুম খুন হয়েছে এখন পর্যন্ত সেই পরিবারগুলা কিন্তু আর্থিক কোনো অনুদান পায় নাই, তাদের পরিবারের পাশে এখন পর্যন্ত সরকার দাঁড়িয়েছে এটা আমরা দেখি না, মুখে আওয়াজ দিলে তো হবে না। যেমন বিচার ত্বরান্বিত করতে হবে তেমনি ভাবে এই পরিবারগুলোর কাছে অনুদান পৌঁছাইতে হবে। শুধু কি জুলাই এবং আগস্টে যারা আন্দোলন করেছে তাদের বাহিরে আমরা যারা 15-16-17 বছর আন্দোলন করে আমাদের পাশ থেকে গুমখুন হয়েছে তাদের পরিবারের পাশে এই সরকারকে দাঁড়াইতে হবে না? তাদের পরিবারকে অনুদান দিতে হবে না? এই জন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেমন দাবিও বেশি, দাবি অনুযায়ী সকল পরিবারকে অনুদান দিতে হবে। একদিকে বিচার চাই, আরেকদিকে এই পরিবারের কাছে গিয়ে তাদেরকে অনুদান পৌঁছে দিতে হবে। আমাদের অনেক ভাই, অনেক কর্মী, অনেক সাধারণ মানুষ দৃষ্টিহীন, চোখে গুলি লেগেছে, পঙ্গুত্ব জীবনযাপন করছে, তারা তো বেঁচে আছে, তাদের সাহায্য সহযোগিতা কে করবে? আমি বিএনপি তখন ক্ষমতা নাই, কিন্তু এই সরকারকে আমরা বলেছি সর্বাত্মক সহযোগিতা করব। এই সরকার যেন কোনোভাবে ফেল না করে, এই সরকার যদি ফেল করে তাহলে ওই প্রেতাত্মারা আবার সুযোগ পেয়ে যাবে, ওই সুযোগও দেওয়া যাবে না। এই জন্য এই সরকারের কাছে প্রত্যাশা অনুযায়ী আরেকটা দাবি হলো যারা আহত তাদেরকেও বিশাল একটা অনুদান দিতে হবে, কারণ এদের লাইফ অনেকটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা কিছু করবে তারা চোখ দিয়ে দেখবে সেই পর্যায়টা নাই, তারপরে চিকিৎসার প্রয়োজন, বাকি জীবনটা তাদের চালিয়ে যেতে হবে, সেই জন্য সরকারের সহায়তা বিশেষ প্রয়োজন।